আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জিএস অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করতেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2009 সালে উত্তরা ব্যাংকে যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রবেশনারি অফিসার পোস্টের জন্য, সেখানে ম্যাথমেটিক্সের উপর যে প্রশ্নগুলো আসছিল সেখানের একটা কোয়েশ্চন নিয়ে আমরা একটু যাই আমাদের প্রশ্নটাতে। আমাদের জব লেকচার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনে গিয়ে আমরা ম্যাথমেটিক্স যে টার্ম আছে ও ক্লিক করব। ক্লিক করলে আমরা এই প্রশ্নগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, আমি এখানে উত্তর এবং যে প্রশ্নগুলো আসলে সবগুলো আমি এখানে লিখে দিয়েছি শুধু প্রশ্নগুলো, এবং সাথে সাথে আমি এটার প্রত্যেকটা ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আপনারা জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে ভিডিও লিঙ্কে আপনার ভিডিও টিউটোরিয়ালে চলে যেতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমাদের 3 নম্বর যে প্রশ্নটা, হ্যাঁ আমি আরেকটা বিষয় বলে রাখি, এখানে আমাদের এমসিকিউ আসছিল 8টা, প্রত্যেকটাতে দেড় করে করে 12 নম্বর, আর এখানে 6টা অঙ্ক আসছিল, প্রত্যেকটাতে 3 নম্বর করে করে 18 নম্বর, অর্থাৎ মোট 30-এর প্রশ্ন হয়েছিল। এটা ম্যাথের উপর 30 নম্বরের প্রশ্ন আসছিল। এই যে অঙ্কগুলো দেখতে চান এগুলো প্রত্যেকটার জন্য 3 মার্ক, অর্থাৎ বুঝতে পারতেছেন সময় খুব কম থাকবে এখানে, এবং আপনাদেরকে খুব দ্রুত অঙ্ক প্রশ্ন ডাটা সবগুলো বুঝতে হবে এবং আনসার করতে হবে। আচ্ছা, আমাদের প্রশ্নটা কী হচ্ছে দেখেন, ইফ 2 to the power n ইকুয়াল টু 128 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 5, দেন 2 to the power n-1 ইন্টু 5 to the power n-2 ডিভাইডেড বাই রুট ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, এটা আমাদেরকে এখন বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা শুরু করব। শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট রাখবো, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের যদি এই ভিডিওগুলো আপগ্রেডেশনের বিষয়ে অর্থাৎ আরও ডেভেলপমেন্ট করার বিষয়ে আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে কিংবা কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্টস করে জানান, অথবা আমাকে আপনারা ফোন করতে পারেন বা মেল করতে পারেন, আমি চেষ্টা করবো সেভাবে করে অগ্রসর হতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অঙ্কটা শুরু করি। বলতেছে ইফ 2, এটা তো বলছিলাম আগে একবার, ইফ 2 to the power n ইকুয়াল টু 128 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 5, দেন 2 to the power n-1 ইন্টু 5 to the power n-2 ডিভাইডেড বাই রুট ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু কত হবে। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কী কী দরকার, এই যে এখানে যে আমরা আমাদের রাশিটা দেওয়া আছে, এখানে আমাদের দুইটা মানের দরকার হবে। একটা হচ্ছে এই যে এখানে দেখেন n আছে, n এর মান জানতে হবে, আর যে এখানে ওয়াই, ওয়াই এর মানটা জানতে হবে। তো ওয়াই এর মান আমাদের দেওয়া আছে, খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। ওয়াই এর জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে 5-1 = 4, তো রুট 4 মানে হচ্ছে এখানে 2 আসবে, তার নিচে আমাদের 2 আসবে, এটা আমরা বুঝে গেছি। এখন উপরেরটা কী করবো, দেখেন এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে কি 2 to the power n ইকুয়াল টু 128, জাস্ট লিখে দিবেন, খুব শর্টকাট অঙ্কগুলো আপনারা করবেন, যেহেতু বলছিলাম কি সময় খুব কম, এখানে 3 নম্বর জন্য অঙ্কটা আসছে, তো আপনাদেরকে একদম রচনামূলক লিখলে এখানে হবে না। দেখেন আমাদেরকে কী দেওয়া আছে, 2 to the power, গিভেন দ্যাট 2 to the power n ইকুয়াল টু 128, 128কে আমি কী করবো, আমার দরকার আছে n এর মান। তাহলে এই 128 যেটা আছে সেটাকে আমরা 2 ভিত্তিক একটা পাওয়ারের একটা সংখ্যায় পরিণত করব। তো আমরা যদি হিসাব করি এটা হচ্ছে 2 to the power 7, অর্থাৎ আমরা 7টা 2 যদি পরস্পরের সাথে গুণ করি তাহলে কী হবে, 2 to the power 7 হবে, অর্থাৎ 128 হবে। তো আমি খুব শর্টকাটে 128 সমান এখানে লিখলাম 2 to the power 7। সুতরাং এখান থেকে উভয় দিক থেকে যদি আমরা ভিত্তিটা বাদ দিই তাহলে আমরা n ইকুয়াল টু 7টা পাবো, তার মানে আমরা n এর মানটা পেয়ে গেছি। তো প্রথম আমি কী বলছিলাম, আমি বলছিলাম আমাদের এখানে দুইটা মান দরকার, একটা হচ্ছে n এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা ওয়াই এর মান তো আমাদের দেওয়া ছিল, আর n এর মানটা আমি এখানে বের পেয়ে গেছি, এবং লিখলাম n ওয়াই ইকুয়াল টু 5। এবার আমরা রাশিটা লিখলাম 2 to the power n-1 টু 5 to the power n-2 ডিভাইডেড বাই রুট ওয়াই মাইনাস 1। এখন দেখেন আমরা মানটা বসাচ্ছি, এন এর মান কত, এন এর মান আমরা ফেসে কত, 7। এই দেখেন 2 to the power n-1, এই এখানে লিখলাম 7-1। হ্যাঁ, ওই এন এর পরিবর্তে আমরা কী লিখলাম, এই এন এর পরিবর্তে এখানে 7 লিখলাম, ঠিক আছে, ইন্টু 5 to the power, এখানে আমরা এন এর পরিবর্তে 7 লিখলাম, এন এর মান বসেছি 7-2 ডিভাইডেড বাই রুট ওয়াই মাইনাস 1। ওয়াই এর মান কত, ওয়াই এর মান 5 আমাদেরকে আগে দেওয়া ছিল। হ্যাঁ, আচ্ছা লিখলাম ডিভাইড বাই রুট 5-1,
তাহলে দেখেন ইকুয়াল টু ওই নিচের এটা তো আমি আগে একবার বলছিলাম রুট 5 মাইনাস 1 তো রুট 5 মাইনাস 1 মাইনাস কত 4 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 7 থেকে 1 বি ইকুয়াল আছে 6 2 টু দি পাওয়ার 6 ইনটু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 2 মাইনাস 5 5 টু দি পাওয়ার 5 তার মানে ইকুয়াল টু দেখেন এখানে নিচে আছে কত 4 রুট 4 রুট 4 মানে আছে কত 2 আর এখানে দেখেন এখানে আছে আমাদের 2 টু দি পাওয়ার 6 আমরা সরাসরি ইয়াটা গুণটা না করে আমি কি করব দেখেন এই 2 টু দি পাওয়ার 6 যেটা আছে 2 টু দি পাওয়ার 6 কে এখানে লিখলাম 2 ইনটু 2 টু দি পাওয়ার 5 তার মানে 2 ইনটু 2 টু দি পাওয়ার 5 কিভাবে লিখলাম এই 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 কে এখানে ভেঙে লিখলাম 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 হ্যাঁ আচ্ছা তাহলে এখানে দেখেন এবার আমরা 2 টু দি পাওয়ার 5 লিখলাম ইনটু 5 টু দি পাওয়ার 5 এই 2 আর এই 2 কাটা এখন দেখেন এই 2 এর উপর পাওয়ার 5 আবার 5 এর উপর পাওয়ার 5 তো আমরা দুটাকে একসাথে লিখতে পারি কারণ আমরা জানি এই a টু দি পাওয়ার 3 আর যদি এবং এখানে যদি থাকে b টু দি পাওয়ার 3 অর্থাৎ b কিউব এবং এগুলো যদি গুণ বোঝায় তাহলে আমরা একসাথে এইভাবে লিখতে পারি না a b ব্র্যাকেট দিয়ে হোল কিউব আর এখানে যদি একটা 4 থাকতো তখন সেটা আমরা পারতাম না আচ্ছা দেখো এখন দেখেন আমরা একসাথে করে ফেললাম কি 2 ইনটু 5 হোল টু দি পাওয়ার 5 এবার এখন 5 এর সাথে আমরা 2 গুণ করলাম কত 10 অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 এখন আমাদের হিসাবটা খুব ইজি হয়ে গেল 10 টু দি পাওয়ার 5 মানে কি 1 এর উপর আমরা ফার্স্টটা শূন্য বসাবো হ্যাঁ 10 এর উপর পাওয়ার যতটা থাকবে আমরা কি করব 1 এর উপর ততটা শূন্য বসাবো 10 এর উপর না এখন দেখেন এই 1 এই 2 এই 3 4 5 আমরা 1 এর উপর মোট ফার্স্টটা শূন্য বসাবো এটা হচ্ছে আমাদের আনসার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি আরও আশা করবো আপনারা এজিএস অনলাইন টিউটোরিয়ালের সাথেই থাকবেন আর আমার আমাদের যে ওয়েবসাইট যেটা আছে আমাদের জন্য আমরা তৈরি করছি সেখানে আছে বিভিন্ন ধরনের আপনারা চাইলে নিজেরাই আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন এখানে বিভিন্ন আমি এমসিকিউ টেস্ট দিয়ে দেবো আপনাদের জন্য এখান থেকে নিজেদের আপনারা নিজেরা নিজেদের প্রস্তুতি নিতে পারেন আর এখানে আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা জিএস অনলাইন টিউটোরিয়ালের সাথে দেখবেন এবং আরও আশা করবো আপনারা এই বিষয়ে আপনাদের আরও যারা বন্ধু বান্ধব আছে কিংবা যারা চাকরি খুঁজতেছেন তাদের কাছে এই জিনিসটা শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম